Students, welcome to e-learning class of Kaidev Academy. Dear students, आज हमें standard 4 English कराच्छी. तुमरा सबाई तुम्हादेर बोई नाओ, खाता नाओ एवं पेन नाओ. तुमरा सबाई तुम्हादेर बोई page 61 खोलो. Page 61. तुमरा सबाई तुम्हादेर बोई page 61 खोलो. देखो सिलेबस सुनो जाइए. First time I did syllabus lesson 11. Lesson 11 or the caterpillar story. The caterpillar story a poem T. Ajamra Borgo. Are you pushing it on the Bulleraki? I want the first time for a Kasanato April Masahai into a COVID situation in Jono on the first time for a car. Akonhachana, Tarbadra, May Masi. Happy Liburica. May Masahadel, happy Liburica. Like the আজ যে পয়েন্টটা পড়া হবে সেই পয়েন্টটার নাম হচ্ছে দ্য ক্যাটারপিলার স্টোরি ক্যাটারপিলার ক্যাটারপিলার মানে কি শুঁয়োপোকা ক্যাটারপিলার মানে কি শুঁয়োপোকা লিখে নাও সবাই ক্যাটারপিলার মানে শুঁয়োপোকা ক্যাটারপিলার মানে হলো শুঁয়োপোকা দেখো কবিতাটা শুরু করা যাক underneath the cabbages the caterpillar sat বাঁধাকপির নিচে শুঁয়োপোকাটি বসেছিল underneath মানে নিচে লিখে নাও সবাই underneath underneath মানে নিচে cabbages মানে বাঁধাকপি क्या बात है मैंने इसे बंधा कॉपी बंधा कॉपी तब पर देखो drowsing in the sunshine he thought of this and that सूर्य आलोय तंदरलु भावे नाना कथा भावचिलो सूर्य आलोय तंदरलु भावे नाना कथा भावचिलो drowsing लिखे दो तंदरलु Drowsing. Drowsing मने तंदर लोग हैं। तंदर लोग हैं। It laid a rather lazy life, just lying there in style. बॉर्डर से तक जीवन खूब अलस भावे काटा चुका है। ওই জায়গাতে সুন্দর ভঙ্গিতে শুয়ে when hungry it just nibbled at the cabbages for a while যখন ক্ষুধার্ত হয় তখন সে শুধুমাত্র ঠোকরা nibbled nibbled মানে ঠোকরা লিখে নাও সবাই nibbled nibbled মানে ঠোকরা নিবিড় তাহলে যখন ক্ষুধার্ত হয় তখন কি হয় সে শুধু ঠোকরায় কিছুক্ষণের জন্য বাধা করে যা কিছুক্ষণের জন্য বাধা অ্যাট দ্য ক্যাভেজেস ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য বাধা করে দিতে নাও ক্যাটারপিলার হ্যাভ টু চেঞ্জ এখন শুঁয়োপোকা বদলে যাবে অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন কোনো একদিন খুব তাড়াতাড়ি ইট স্টার্টেড ওয়ার্কিং স্টিডিলি ইয়া অনবরত কাজ করে চলেছে টু উইভ এ টাইট কোকুন একটি আটো সাটো গুটি বোনার জন্য কোকুন কোকুন মানে কি গুটি লিখে নাও কোকুন মানে হচ্ছে গুটি সি সি ও সি ডাবল এল কোকুন কোকুন মানে গুটি রেশমের গুটি ওয়েভ মানে বোনা ওয়েভ ওই ওই গাবিয়ে দিয়ে ওই মানে বোনা ওই মানে বোনা তাহলে কি হলো যে সে অনবরত কাজ করে যাচ্ছে
একটি আটোসাটো গটিবনার জন্য তারপর দেখো উইদিন দিস কোজি সেল ইট স্টেট একটি আরামদায়ক খোলসে সে শুয়ে থাকে অ্যাজ ডেজ অ্যান্ড নাইটস ওয়েন্ট বাই দিন রাত কেটে যায় দেন সাডেনলি স্প্লিট অ্যাপিয়ার তারপর হঠাৎ একটা ফাটলের আবির্ভাব হয় আউট কেম এ বাটারফ্লাই একটা প্রজাপতি বেরিয়ে আসে নাও লঙ্গার ওয়াজ ইট লেজি আর সে অলস থাকে না নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস এখন তার একজোড়া ডানা হয়েছে ইট ড্যান্স আপন দ্য রোজেস অ্যান্ড অন মেনি আদার থিংস ইহা গোলাপের উপর নাচে এবং আরও অন্যান্য জিনিসের উপর নাচে এ লাভলি লিটল বাটারফ্লাই অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড কালো সাদা এবং লাল রঙের একটি সুন্দর ছোট্ট প্রজাপতি ফ্লিটিং ইন দ্য সানশাইন সে রৌদ্র মেঘে ঘুরে বেড়ায় টিল ইট ওয়াজ টাইম ফর বেড যতক্ষণ না আবার তা সবার সময় হয় দেখো কবিতাটা আবার পড়ছি সবাই একটু দেখো মন দিয়ে এবং আমার সঙ্গে পড়ো জোরে জোরে দ্য ক্যাটারপিলার স্টোরি শুয়োপোকার গল্প দেখো আন্ডারনিথ দ্য ক্যাবেজেস বাঁধাকপির নিচে দ্য ক্যাটারপিলার স্যাট শুয়োপোকাটা বসেছিল ড্রাউজিং ইন দ্য সানশাইন সূর্যের আলোয় ঝিমচ্ছিল বা তন্ডালভাবে ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট ইহার নানা কথা ভাবছিল ইট লেট অ্যাড অ্যাদার লেজি লাইফ বরং সে তার জীবন খুব অলসভাবে কাটাচ্ছিল জাস্ট লাইন দেয়ার ইন স্টাইল ওই জায়গাতে সুন্দর ভঙ্গিতে শুয়ে হয়ে হাংরি ইট জাস্ট নিবিল যখন ক্ষুধার্ত হয় ইয়া শুধুমাত্র ঠোকরায় অ্যাট দ্য ক্যাবেজেস ফর এ ওয়াই কিছুক্ষণের জন্যে বাঁধাকপিতে নাও ক্যাটারপিলারস হ্যাভ টু চেঞ্জ এখন শুয়োপোকা বদলে যাবে অ্যান্ড ওয়ান টু ফিনিশ সুন কোনো একদিন খুব তাড়াতাড়ি কোনো একদিন খুব তাড়াতাড়ি ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি ইয়া অনবরত কাজ করে কাজ করতে শুরু করল টু ওয়েভ এ টাইট কুকুন একটি আঠাশাঠো গুটি বোনার জন্য উইদিন দিস কোজি সেল ইট স্টেট এই আরামদায়ক খোলসের মধ্যে ইয়া শুয়ে থাকে অ্যাজ ডেজ অ্যান্ড নাইটস ওয়েন্ট বাই দিন রাত কেটে যায় দেন সাডেনলি স্প্লিট অ্যাপিয়ার তারপর হঠাৎ একটা ফাটুলের আবির্ভাব হয় অ্যাপিয়ার অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া এখানে ওটা অ্যাপিয়ার অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া আবির্ভূত হওয়া বা দৃশ্যমান হওয়া তারপর হঠাৎ একটা ফাটলের আবির্ভাব হয় আউট কেম এ বাটারফ্লাই একটা প্রজাপতি বেরিয়ে আসে নো লঙ্গার ওয়াজ ইট লেজি সে আর অলস থাকে না নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস এখন তার দুটি ডানা হয়েছে ইট ড্যান্স আপন দ্য রোজেস ইহা গোলাপের উপর নাচে অ্যান্ড অন মেনি আদার থিংস এবং আরও অন্যান্য জিনিসের উপর এ লাভলি লিটল বাটারফ্লাই অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড কালো সাদা এবং লাল রঙের একটি সুন্দর ছোট্ট প্রজাপতি ফ্লিটিং ইন দ্য সানশাইন যে রৌদ্রের মধ্যে ঘুরে বেড়ায় টিল ইট ওয়াজ টাইম ফর বেড যতক্ষণ না তার আবার শুতে যাওয়ার সময় হয় আশা করি বুঝতে পেরেছ বাড়িতে সবাই ভালো করে পড়বে মানে করবে এবং মুখস্থ করবে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ